সমান উদাস বাড়িতে নিউক্লিয়ার বোমা ফাটলো কোনো ভুক্রেপ নেই সব সময় নিজের ব্যবসা আর কিটি পার্টি নিয়ে ব্যস্ত এই অমন করে বলবি না তো আমি কি বাড়ির কোনো ব্যাপারেই আগ্রহ দেখাই না নাকি এই তো সেদিন আমি কৃষ্ণার সঙ্গে কত কথা বললাম ওকে তো বলেছি আমি এই বাড়ির টাকাটা ইউটিলাইজ করার জন্য একটা কন্ট্রাক্টর এনে দেব বাহ আমার ভাগ্য ভালো যে তুমি একটু আধটু সংসারের ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছো দাদা আমরা কিন্তু আমাদের আলোচনা থেকে সরে যাচ্ছি ওরা বলেছে বিদেশি প্লেয়ার এনে ওদের দলে নেবে আচ্ছা আমরা কি এটা কি যেভাবে হোক আটকাতে পারি না আপনি একটা প্ল্যান বলুন এই কদিন আগে পাঁচ পাঁচটা গোল দিলাম আর এর মধ্যে ওরা এসে গেছে খেলতে তোমাদের লজ্জা নেই এই বাড়িতে যারা আমাদের দাদা বৌদি বোন তাদের বিরুদ্ধেই আমাদের লড়ে যেতে হবে আজ এইটা তো কালই একটা না একটা কারণ লেগেই আছে এই যে সেবারে তুমি আমাকে অত করে বোঝালে বলে আমি আমার ভোটটা দিয়ে এলাম কিন্তু ভোটের মধ্যে না গিয়ে নিজেদের মধ্যে সামনাসামনি বসে আলোচনা করে নিলে সেটা ভালো হতো না না হতো না তোমাদের অফিসে হয় সেখানে তো বিভিন্ন ছুতোয় হাতে ঝান্ডা তুলে নিয়ে ঘুরে বেড়াও আর এখানে সেই ঝান্ডা হাতে তুলে নিলে যত দোষ পিসিমার ব্যাপারটা শুধু আমাদের নয় এতে আমাদের ছেলের ভবিষ্যৎও জড়িত কৃষ্ণ ঠিকই বলেছে পিসিমা একটা বিরাট সম্পত্তির বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে তিনি নিশ্চয়ই সারা জীবন ওই বোঝাটা মাথায় নিয়ে ঘুরে বেড়াবেন না আমাদের ছেলে মেয়েদের মধ্যেই কাউকে দিয়ে যাবেন তাহলে তো আমার ড্যানিও এলিজিবল হোয়াই নট দেবলি না আর আমার টম তাহলে পিসিমাকে কাত করার একটা উপায় বার করতে হবে হ্যাঁ দাদা আপনি একটা উপায় বাতলে দিন এই পেস্টটা দেখেছ দেখে দেখে একেবারে বোর হয়ে গেছি কিন্তু এটা সৃষ্টির পেছনের রহস্যটা কি কেউ জানো হুড়ির ইতিবৃত্তের আবার রহস্যটা কি আলস্য করলেই হুড়ি হয় ভালো তো তোদের সরকারি অফিসের প্রত্যেকে বিরাট হুড়ি হতো কারণ তোরা তো কেউ কোনো কাজ করিস কিন্তু হয় না কেন বলতো কারণ তোরা খাস ঠিকই কিন্তু হজম করতে পারিস বলুন না দাদা রহস্যটা কি খাওয়া খাওয়া স্রেফ খাওয়া খাওয়া দেখো আমি তো মিলিটারিতে ছিলাম আমাকে প্রচুর পরিশ্রম করতে হতো দৌড় ঝাঁপ রুটমার্চ গলফ খেলা তবুও কিন্তু আমি এটা তৈরি করেছি কি করে বলো দেখি কারণ আমি যত খরচা করেছি তার থেকে বেশি ভরিয়ে গেছি এইভাবে ভরাতে ভরাতে পরতে পরতে বাড়াতে বাড়াতে আজকে আমি এই অবস্থায় এসেছি কিন্তু আমি এত সব কথা কেন বললাম বলো দেখি কারণ মানুষের খাওয়ার উপর একটা স্বাভাবিক দুর্বলতা আছে বলি কি পিসিমাকে ওই খাওয়ার দুর্বলতা দিয়েই মাত করতে কি বলতে চাইছি পিসিমাকে খাইয়ে খাইয়ে একেবারে বেহুশ করে